আমার লাগাবাড়ি গুজা আছে লাগাবাড়ি খুব সুন্দর খুব ভালো হুম ওকে বেটা আরেক বেটার লগে লাইক মারে হ্যাঁ আরেক বেটার লগে এবে তোর বেটা খালি ফোরন ইনটা ফরসর চালুইয়া ফরসর বেটা কোন আইয়া শান্তিতে খাইতাম সে শান্তিতে খাইতে পারি না বে তোর আর লাগি আছে এ মগে হানি হইছে রে এ কোন দিনে ফোরন ইনটা করে না দেন না আর বহুত আমস্তি অত বেটার লগে লাইক মারছে আপনা দো
সেদিনের কথা না মানে কিতা লেগে যেন ভাল লাগে না আমার আমি বুঝলাম সব নিজের মানুষ কিতা করবো সব মানুষের কথা শুনলাম নেই আর তুমি যে পরিস্থিতি ঘুরা এই পরিস্থিতি আমি ঘুরিয়ে গেছি কিতা করতাম কাম করতাম ভিডিও দেখবো না একটু ভালো ভালো কথা ভিডিও আই থিঙ্ক তুমি একটু ভালো বেটার ফিল করবে কিতা দিবি মোটিভেশন ভিডিও তুমি দেখো আই থিঙ্ক একটু লিঙ্ক পাইবে সুমিত তো কইছিল একজনের একটা ভিডিও দেখতাম দেখি সাইন ভিডিওটা একবার প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবনে কোনো না কোনো সমস্যা আসতেই পারে ঝগড়া অনেক কিছুই হতে পারে সেই ঝগড়া বা সেই সমস্যা নিয়ে আমাদের ধরে থাকলে হবে না আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই মানুষটার সঙ্গে তো সবসময় মনে রাখতে হবে যে আমাদের জীবনটা সেই মানুষটার সঙ্গে ভালো করে কাটাতে হবে তো আমরা সব কিছু ভুলে মানুষটাকে কীভাবে হ্যাপি রাখতে হবে সেটা ভাবতে হবে কোনো মানুষের অতীত নিয়ে আমাদের কথা বলতে নেই আমাদের সঙ্গে যেই মানুষটা আছে ওই মানুষের বর্তমান দেখতে হয় মানুষটা কীভাবে আমাকে রাখছে কীভাবে আমার খেয়াল রাখছে সেটা দেখতে হয় মানুষের অতীতকে আমাদের ভুলে দিতে হয় বুঝছি কিন্তু আমার একবার তার লগে একটু দেখা করার খুব ইচ্ছা দেখতে পারবা এ বাড়ি মনে হয় একদিন শিলচা মনে হয় তাকে ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া দেখি লোক মানে অ্যাড্রেস দেওয়া আছে আর কোনো ভাগ্যবালা থাকে সত্যি বলবো মানুষটা ভিডিওগুলো আমি দেখি না নি আমি অনেক চেঞ্জ হয়ে গেছি অনেক চেঞ্জ দাদা দাদা আমি দাদা একটু নীলদার লগে একটু মিলতাম একটু এক সেকেন্ডের লেগে দেখা করতে আসলাম তার লগে আচ্ছা তে আয়া দুটি আয়া মই আচ্ছা আমি স্যার আপনার অনেক বড় ফ্যান স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমি স্যার আপনার সব ভিডিও দেখি স্যার খুব ভালো আমার একটা স্যার স্বপ্ন আছে স্যার ও স্বপ্ন তো বাড়া জিনিস ও স্বপ্নের কোনো প্রবলেম নাই ও স্বপ্ন স্যার আপনি যদি স্যার একবার যদি আমার বাড়িতে যান স্যার স্যার
টাইম তো একদমই আমার কাছে থাকে না, শিডিউলে তো শিডিউল কাজের থাকে। তবুও তোমার স্বপ্ন যখন চলে আমি একবার দেখি, তুমি খালি তোমার অ্যাড্রেসটা দিয়ে দিই। হ্যাঁ স্যার, আমি অ্যাড্রেসটা দিয়ে দিব স্যার। ঠিক আছে। স্যার আপনি আমার বাড়ি আয় স্যার, তুলে তুলে দেখো কে আইছে। স্যার আইছে, স্যার নিয়ে বোয়াও। আমি কিছু নিয়ে আই। আইন স্যার, আইন স্যার, তুমি স্যার নিয়ে বোয়াও। কিরকম আছো? কিরকম আছো? আমরা যে আবার এক লগে মিলবো ভাবতেও পারছিলাম। দেখো আমরা যে এখন যতটুকু আছি, বাট ঠিক আছে, বাট আমি আর আগে যেতে থাকতাম না এই রিলেশন লইয়া। সত্যি কইরাম, তুমি কিছু কাজ বড়াই না কিছু না, আমি বাবারে আর কত কইতাম। তো চেষ্টা করি আর এখন ফট কইরা হল কিনা এটা কেন কই যায়। এখন এটা তো মানে নাই যে অকনই সব শেষ করে দিতে লাগবে। মানে আমি আর থাকতে পারতাম না রিলেশনে। তুমি থাকতে পারতে না মানে দেখো, এখন তুমি সাইরা যাইবাই গিয়া সব ঠিক আছে, কিন্তু একটা না একটা দিন দেখবা ওই জিনিসটালে কারণ সব কিছু শেষ করে দেওয়ার তো তো ফুট করে শেষ করে দেওয়া। আমি আর বাবারে কত বুঝাইতাম, আমি আর ছাড়তাম না বুঝাইতে। তুমি বুঝো প্লিজ, আমি আর থাকতে চাই না। এটা কি তাক কইতে দিই না আমার যে কি অবস্থা আসলো আমি জানি, কিভাবে যে সময়গুলা কাটাইছি। তুমি তো খালি বাইরের কথাই জানো আমার,
আসলে তোমারে খোয়ার সুযোগটাই পাইছি না আমি আমি যে কিরকম দিন কাটাইছি আমার যে কিরকম কতটা হইছে তোমারে আমার আর খোয়ার সুযোগটাই হইছে না ঠিক আছে তাই আজকে শুনো শুন রে তুলে কলেজে একটা ভালো সম্বন্ধ আছে দেখা ছেলে কিতা কৰে না কৰে আর কইলো কিতা তারা তো তোর তুলিয়া দিলে আমার তো বুঝা লাগবো আরে হে তো চাকরি খুঁজেন না নে হেতো কিছু না কিছু একটা পাইবো না নি আমি হেড়ে ছাড়া থাকতে পারতাম না ঠিক আছে তোর কথাই তো মানে আমার আর সোনা লাগবো আমার থাকা মরা তো সমান তার আমি থাকিয়া কিনা কথা তোর কথা মতো যখন আমার চলতে লাগবো মনে কর তোর বাবা মরি গেছে তোর লাগে আর বাবা নাই বাবা এটা কি দেখো তুমি ঠিক আছে আজকে এটাই যেন আমরা শেষ দেখা স্যার আপনি বহুত কম টাইম স্যার কিছু খাইলাই না যে না আজকে না অন্য দিন আয়া কিছু খাই দিন আই গেস কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষের উপর বিশ্বাস রাখতে হয় টাকা পয়সা দিয়ে কোনো মানুষকে বিবেচনা করতে নেই কারণ সময় বদলায় আর অনেক সময় অভিভাবকদেরও বুঝে নিতে হতে পারে আপনার মেয়ে বা আপনার ছেলেকে ওই মানুষটাই সবচেয়ে বেশি সুখে রাখতে পারে